নমস্কার, রকমারি রান্নাতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমি ভোগের খিচুড়ি বানিয়ে আপনাদের দেখাবো। এটা সামনে দুর্গা পুজোতে বানাতে পারবেন। যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে আপনারা আমার এই রেসিপিটাকে লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। প্রথমে আমি কড়াইটা গরম করে নিয়েছি। এই ভোগের খিচুড়ি বানাতে আমাকে ডাল আর চালটা সমানভাবে নিতে হবে। এই ডালটা আমি নিয়েছি 200 গ্রাম আর চালটাও আমি 200 গ্রাম নিয়েছি। গোবিন্দভোগ চাল দিয়ে করব। প্রথমে ডালটা ভেজে নেব, শুকনো খোলা একটু ভেজে নেব। বেশ একটু অল্প অল্প লালচে মতো হয়ে আসবে তখন আমি ডালটাকে নামিয়ে দেব। সুন্দর করে ভাজতে হবে, খুব ভালো একটা গন্ধ বেরোবে তখন আমি ডালটা ভাজতে যে হয়ে গেছে। গ্যাসটা একটু বাড়িয়ে দিলাম। এই সময় আমি দেখিয়ে রাখি, চালটাও আমি 200 গ্রাম মতো নিয়েছি। গোবিন্দভোগ চাল আছে, এটা এটা খুব সুন্দর খিচুড়ি হয়। এটা দিয়ে ভোগের খিচুড়ি বানানোর জন্য গোবিন্দভোগ চালই দরকার হয়। এবার ডালটা আমার হয়ে এসছে, অল্প অল্প লাল হয়ে এসছে, ভালো গন্ধ ছেড়েছে। এবারে আমি ডালটাকে জল দিয়ে ধুয়ে নেব, আর একটু ভাজি, তারপরে আমি জল দিয়ে ধুয়ে নেব। একটু কালারটা চেঞ্জ হয়েছে, এই অবস্থায় আমি জল দিয়ে দিচ্ছি। এই জলটা আমি ছেঁকে ফেলে দেব। এবারে কড়াই আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি, একটু ফুলকপি আর আলু আছে সেটা ভেজে নেব। প্রথমে আমি আলুটা ছেড়ে দিচ্ছি। আলুটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। এবারে এই তেলেই ফুলকপি দিয়ে দেব। ফুলকপিটার মধ্যেও নুন হলুদ মাখিয়ে নেব। ফুলকপিটা ভাজা হয়ে গেছে, এটা আমি তুলে নিচ্ছি। এবার আরেকটু আমি সর্ষের তেল দিলাম। এবার মশলা আমি এর মধ্যে একটু মশলাটাকে একটু ভেজে নেব, তার জন্য আমি তেলটা দিলাম। তার সঙ্গে একটু ঘি দেব এর মধ্যে। একটু ভোগের খিচুড়ি ঘি ছাড়া ভাল লাগে না, অল্প করে ঘি দিলাম। আবার খিচুড়িটা যখন হয়ে যাবে নামানোর আগে আমি আবার ঘি দেব। তেলটা ঘিটা মিশিয়ে দিয়েছিলাম, এটা হয়ে গেছে। এবারে আমি এই জিরে, গরম মশলা, গোটা গরম মশলা, এলাচ, দার ছোট এলাচ, দারচিনি, লবঙ্গ
আর কাঁচা লঙ্কা, এই ফোড়ন আমি দেব। গ্যাসটা কমিয়ে দিচ্ছি, গ্যাসটা না কমালে গায়ে ছিটে আসে, এই জন্য গ্যাসটা একটু কমিয়ে দিতে হবে। প্রথমে একটা বাটিতে এই এক চামচ মতন আদা বাটা নিলাম, এর মধ্যে চায়ের চামচের এক চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ লঙ্কা গুঁড়ো এই মিশিয়ে আমি নেব। তার সঙ্গে একটু হলুদ নিয়ে নেব, নিয়ে জল দিয়ে ভালো করে এটা গুলে নেব। এই হলুদ পরিমাণ করে আপনারা দেবেন, যার যেরকম পরিমাণে খিচুড়ি আছে সেভাবে দেবেন। আমি এই এক চামচ মতো হলুদ গুঁড়ো দিলাম, এর সঙ্গে জল দেব, জল দিয়ে আমি এটাকে পাতলা করে নেব। এবারে এই মশলাটার মধ্যে দিয়ে দিলাম, এবারে মশলাটাকে ভালো করে আমাকে কষাতে হবে। এর মধ্যে আমি একটু টমেটো দিয়ে দিলাম, ভালো করে কষিয়ে নেব। এবারে এবারে খিচুড়ির যে একটা গরম জল বসিয়ে দিয়েছি, সেই জলটার মধ্যে আমি চাল আর ডাল দিয়ে দেবো। এটা ধোয়া আছে, ধুয়ে আমি জল ছড়িয়ে রেখেছি, এই জলটা বসিয়ে দিয়েছি, এর মধ্যে আমি চালটা দিয়ে দিলাম, ডালটা ভাজা ছিল সেটাও দিয়ে দিলাম। জলের মধ্যে চাল আর ডাল দিয়ে দিয়েছি, এর মধ্যে আমি অল্প নুন আর হলুদ, অল্প হলুদ আগে একবার দিয়েছি মশলার সঙ্গে, এখন আর একটু অল্প করে দেব। তার সাথে নুনও দিয়ে দেব। আগে অল্প করে জল দিয়ে আমি ডালটা চালটা সিদ্ধ করে নেব, তারপরে সেদ্ধ হাফ সেদ্ধ হয়ে গেলে আমি মশলাটা পুরো দেব, তার সঙ্গে ফুলকপি আলু ওইগুলোও দিয়ে দেব। আগে আমি এটা সেদ্ধ হতে দেব, এটা অল্প করে ঢাকা দিয়ে রেখে দেব, মানে অল্প একটু ফাঁক করে খাঁড়িটাকে একটু ঢাকা দিয়ে রেখে দেব। গ্যাসটা একদম কমানো থাকবে, এভাবে আমি 15 মিনিট পর আবার আমি ঢাকা খুলে দেখব সিদ্ধ হয়েছে নাকি। এই ঢাকাটা আমি দিয়ে দিলাম, অল্প একটু ফাঁক রেখে আমি ঢাকাটা দিয়ে দিলাম, আমি 15 মিনিট পর আবার ঢাকা খুলে দেখব হয়েছে নাকি। হ্যাঁ, খুলে দেখছি, 15 মিনিটের পর এসে দেখি কতটা হলো। খুলে দেখলাম কতটা হয়েছে, অর্ধেকটা হয়ে গেছে, অর্ধেকটা হয়ে গেছে। এবারে আর একটু গরম জল আমি দেব, এর মধ্যে অল্প অল্প করে জল দিতে হবে, বেশি জল হয়ে গেলে ভালো লাগবে না, টেস্টটা ভালো আসে। অল্প অল্প জল দিয়ে সেদ্ধ করলে টেস্টটা ভালো আসে। এবারে আমি ওই মশলাটা এবং ফুলকপি আলু সব দিয়ে দেব। এই মশলাটা দিয়ে দিলাম, এর মধ্যে একটু জল দিয়ে এই জলটাও দিয়ে দিচ্ছি। ভালো করে নিয়ে এনে দিতে হবে, গ্যাসটা একটু বাড়িয়ে দিলাম। এবারে আলু ফুলকপি সব দিয়ে দিচ্ছি, ভালো করে ঘেঁটে দিতে হবে। আমি খানিকটা মটরশুঁটি এঁকেছি, এই মটরশুঁটিটা একটু তেলে ভেজে এর উপর দিয়ে দেবো। কোন
অন্য গ্যাসের মধ্যে মটরশুঁটিটা একটু ভেজে নিচ্ছি। একটু সামান্য নেড়ে নিয়ে আমি খিচুড়িটার মধ্যে এটা পুরোটা দিয়ে দেবো। খিচুড়ি মাঝে মাঝে নাড়তে হয়, না নাড়লে তলাটা লেগে যায়। একটু মাঝে মাঝে হালকা করে নেড়ে দিতে হবে। মটরশুঁটিটা এবার দিয়ে দিচ্ছে এতে। এটা আবার খানিকক্ষণ ফুটবে। ফুলকপি আলু সেদ্ধ হলে আবার আমি ঢাকা খুলে দেখব। ঢাকাটা একটু অল্প করে দিয়ে রাখছি, এই 5 মিনিট মতন দিয়ে রাখবো, তারপরে আবার খুলে দেখব হয়েছে নাকি। 5 মিনিট হয়ে গেছে, আমি এবার ঢাকা খুলে দেখি। হয়ে গেছে খিচুড়ি। এবারে আমি চিনি দিয়ে দেবো। ভোগের খিচুড়ি একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে। এই ছোট চামচে, চায়ের চামচে 2 চামচ চিনি দিলে হয়ে যাবে। আগে চিনি দিলে এই সবজিগুলো আর সেদ্ধ হতে চাইতো না, ওই জন্য আগে সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি চিনি দিলাম। এবারে একটু ঘি দিয়ে দেবো। আপনারা যেরকম ঘি খান সেভাবে এই খিচুড়িতে, এই খিচুড়িতে একটু ঘি দিলে ভালো লাগে। ভোগের খিচুড়ি ঘি ছাড়া ভালো হয় না, মানে ঘি ছাড়া এই খিচুড়ি করা যায় না। আমি বড় টেবিল চামচে 1 টেবিল চামচ ঘি দিলাম। ঘিটা ভালো করে মিশিয়ে দিয়েছি, একটু বাড়িয়ে দিলাম গ্যাসটা। এবারে আমি গোটা গরম মশলা আমি স্বাদ লানার সময় দিয়েছি, এবারে ভাজা শাহি গরম মশলা আমি একটু অল্প করে ছড়িয়ে দিলাম। খুব ভালো গন্ধ বেরিয়েছে। এভাবে আপনারা বানাবেন। যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগে, তাহলে সামনেই দুর্গাপুজো, দুর্গাপুজোতে মাকে, বাড়ির ঠাকুরকে এরকম ভোগ রান্না করে দেবেন। যদি ভালো লাগে রেসিপিটা, আপনারা এই রেসিপিটাকে লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন।